দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজার চালু হতেই পুরনো চক্রের হাতে ছেড়ে দেওয়া হয় কর্মী নিয়োগ, যে চক্রের মারফতে লাখো বাংলাদেশি কর্মী প্রতারিত হয়েছেন। দেশটিতে পৌঁছেও কাজ না পেয়ে মাসের পর মাস মানবেতর জীবনযাপন করছেন বহু প্রবাসী। অপরদিকে বিপুল অর্থ হাতিয়ে আঙ্গুল ফুলে কলাগাছ শ্রমবাজারের একটি নিয়ন্ত্রক চক্র, মাত্র দেড় বছরে বাণিজ্য করেছে ২৪,০০০ কোটি টাকা। এই সিন্ডিকেট কারবারের মূল হোতা বায়রার সাবেক মহাসচিব ও ক্যাথারেসিস ইন্টারন্যাশনালের মালিক রুহুল আমিন স্বপন। মালয়েশিয়ার ব্যবসায়ী আমিনুল ইসলাম ওরফে দাত শ্রী আমিনকে সঙ্গে নিয়ে সিদ্ধ হস্তে লাখো বিদেশকামীর স্বপ্ন ভেঙে চুরমান করে দিয়েছেন। রুহুল আমিন স্বপনের নেতৃত্বে গড়ে ওঠা এই সিন্ডিকেটে ছিলেন দরবেশ সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী লোটাস কামাল, তার স্ত্রী ও মেয়ে, সাবেক এমপি বেনজির আহমেদ, নিজাম হাজারি, মাসুদ উদ্দিন চৌধুরী, আলাউদ্দিন চৌধুরী নাসিম, কাজী মফিজুর রহমান, বায়রার সভাপতি ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবুল বাশার এবং যুবলীগ নেতা মহিউদ্দিন মুহি, সাবেক মন্ত্রী ইমরান আহমেদ ও সাবেক সচিব মনিরুস সালেহিনও এই চক্রে যুক্ত ছিলেন। চক্রের সহযোগী ছিলেন আদিব এয়ার ইন্টারন্যাশনালের মোবারক উল্লাহ শিমুল, আওয়ামী লীগ নেতা শফিকুল আলম ফিরোজ, বিএম ট্রাভেলসের শফিকুল ইসলাম বাসেক, হাবের সভাপতি শাহাদাত হোসেন তাসলিম, আওয়ামী লীগ নেতা সোবহান ভুঁইয়ারাও এই চক্রের নাম পাওয়া গেছে। অভিযোগ উঠেছে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানাও পরোক্ষে এই চক্রে ছিলেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, অভিযুক্তদের নাম আসতেই তারা ব্যবস্থা নিতে চেয়েছিলেন, তবে উপর মহলের এক অদৃশ্য শক্তি এসব রক্তচোষাদের সামনে ঢাল হয়ে দাঁড়ান। সেই অদৃশ্য শক্তি মূলত হাসিনার বোন শেখ রেহানা। লোপাট করা অর্থ থেকে বড় অঙ্কের ভাগ পেয়েছেন তিনি। নানা আলোচনা সমালোচনার পর অবশেষে এ নিয়ে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক অভিযোগের বিষয়ে যে সারসংক্ষেপ তৈরি করেছে সেখানে বলা হয়, মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সরকার নির্ধারিত সর্বোচ্চ খরচ ৭৮,৯৯০ টাকা, কিন্তু মালয়েশিয়া যেতে গড়ে একজন বাংলাদেশি কর্মী খরচ করেছেন ৫,৪৪,০০০ টাকা। দেড় বছরে ৪,৫,০০০ মতো কর্মী পাঠিয়ে ২৪,০০০ কোটি টাকার বাণিজ্য হয়েছে খাতে। সরকার নির্ধারিত ফির চেয়ে বেশি নেওয়া হয়েছে ২০,০০০ কোটি টাকা, এর মধ্যে চক্রফি নেওয়া হয়েছে ৬,৫,০০০ কোটি টাকার বেশি। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া, এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে